ভারতীয় টেলিভিশন অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য সাথ নিভানা সাথিয়া টিভি সিরিয়ালে গোপী বৌমার চরিত্রে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা লাভ করেন তিনি, যাকে সবসময় শাড়ি গহনা পরিহিত অবস্থায় দেখতে পান দর্শক। সেই চেনা গোপী বৌমা হাজির হলেন নতুন অবতারে। সম্প্রতি বেলি ডান্সের একটি ভিডিও দেবলীনা তার ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। ভিডিওতে তাকে অনেকটা খোলামেলা অবস্থায় বেলি ডান্স করতে দেখা যায়। ভিডিওটি পোস্ট করার পর প্রশ্ন তুলেছেন নেটিজেনরা, অনেকে তার শরীরের মেদ নিয়ে কটাক্ষ করছেন। একজন লিখেন, গোপী বহু কি হয়েছে, আপনার লজ্জা আছে কি নাই? এদিকে দেবলীনাকে পরামর্শ দিয়ে অন্যজন লিখেন, আগে ফিটনেস ঠিক করে তারপর এই ধরনের ভিডিও পোস্ট করুন। এর আগেও বেলি ডান্সের একটি ভিডিও পোস্ট করে সমালোচনার মুখে পড়েছিলেন দেবলীনা। তাছাড়া খোলামেলা পোশাকে এক ফটোশুটে অংশ নিতেও দেখা যায় তাকে। আবেদনময়ী এসব ছবি প্রকাশের পর সমালোচনার মুখে পড়েন এই অভিনেত্রী।